কোন সন্ত্রাসী বাহিনী যুক্ত হয়ে কোন মাদ্রাসার ছাত্রকে আক্রমণ করে, তাইলে তার বাড়িঘর চিহ্নিত করলেন পুলিশ মারব না মারব সন্ত্রাসীকে, পুলিশ বাহিনীর সাথে যদি কোন সন্ত্রাসীর হাতে একশো দেখা যায়, ওই সন্ত্রাসী যদি বাংলাদেশের নাগরিক হয় আর ওই সন্ত্রাসীর যদি দুটি হাত থাকে, আমি নাগরিকেরও দুটি হাত আছে, যেখানে আজান প্রয়োজন সেখানে আজান হবে, যেখানে তলোয়ার প্রয়োজন সেখানে তলোয়ার হবে, বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য আরেকটি যুদ্ধ হবে, স্বাধীনতার চেতনাকে ক্ষুণ্ণ রাখার জন্য আরেকটি সংগ্রাম হবে, সংগ্রামী মুসলিম জনতা, প্রিয় সিলেটবাসী, সর্বশ্রেণীর মুসলিম জনতাকে তাওয়ামীজে ইসলামিয়ার পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন। সংগ্রামী মুসলিম জনতা, আমরা তাওয়ামীজে ইসলামিয়ার কর্মীরা এখানে কাঁদতে আসিনি, আমরা এখানে কাঁদতে আসিনি, আমরা এসেছি আমাদের অধিকারের কথা বলতে, আমরা এসেছি আমাদের দাবি আদায় করতে। যদি আমরা এই বাংলাদেশের এক একজন নাগরিক হয়ে থাকি, তাইলে একজন আওয়ামী লীগের কর্মীর যে অধিকার, একজন বিএনপির কর্মীর যে অধিকার, জাতীয়তাবাদীর কর্মীর যে অধিকার, নাগরিক হিসেবে এই বাংলাদেশে আমার ঠিক সেই অধিকার রয়েছে। পুলিশ বাহিনীর সাথে যদি কোন সন্ত্রাসীর হাতে একশো দেখা যায়, ওই সন্ত্রাসী যদি বাংলাদেশের নাগরিক হয় আর ওই সন্ত্রাসীর যদি দুটি হাত থাকে, আমি নাগরিকেরও দুটি হাত আছে, আমারও দুটি হাত আছে, প্রশাসনকে বলব আপনারা ওই সন্ত্রাসী বাহিনীকে সাথে নিয়ে আম জনতার উপর আক্রমণ করবেন না, জনতার উপর সন্ত্রাসী বাহিনী নিয়ে আক্রমণ করেন, তাইলে বাংলার এগারো কোটি মুসলমান, বাংলার 90% মুসলমান দুই হাতে অস্ত্র ধরতে বাধ্য হবে, অস্ত্র ধরবে, লড়াই করবে, লড়াই করবে, একাত্তরের উত্তরাধিকার, এটা একাত্তরের সৈনিকদের উত্তরাধিকার, উত্তরসূরিরা এখনো মরে নয়, আমাদের পূর্বসূরিরা একাত্তরে সংগ্রাম করে আইয়ুব ইয়াহিয়ার কাছ থেকে, নির্যাতন শোনেন থেকে বাংলাদেশকে মুক্ত করেছিল, আর আমরা সেই যোদ্ধাদের উত্তরসূরি, আমরা বাঙালি বীর যোদ্ধা, আমরা মুসলমান বীর যোদ্ধা, আমরা বীর খালেদের উত্তরাধিকার, আমরা তারেক বিন জিয়াদের উত্তরসূরি, আমরা লড়তে জানি, আমরা হাসি মুখে মরতে যাবে। সংগ্রামী জনতা, শাহজালাল নেজর রেবেয়া মনি রহমতুল্লাহ আলাইহির উত্তরাধিকার যারা, তাদের স্মরণ রাখতে হবে, শাহজালালের সঙ্গী সাথীদের মুখে যেমন পাওয়ারফুল আজান ছিল, তেমন শাহজালালের তলোয়ারও ছিল। প্রশাসনের ভাইদেরকে বলছি, প্রশাসনের ভাইদেরকে বলছি, আপনাদের বিবেক আছে আমরা মনে করি, আপনাদের মানবিক জ্ঞানও আছে, মূল্যবোধ আছে এটা আমরা মনে করি, আপনারাও মানুষ এটা আমরা বিবেচনা করি, আপনাদেরকে মনে রাখতে হবে, শাহজালালের মুখে যেমন আজানের ধ্বনি ছিল, তেমন শাহজালালের হাতে তলোয়ার ছিল, যেখানে আজান প্রয়োজন সেখানে আজান হবে, যেখানে
যেখানে তলোয়ার প্রয়োজন সেখানে তলোয়ার হবে। বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য আরেকটি যুদ্ধ হবে, স্বাধীনতার চেতনাকে ক্ষুণ্ণ রাখার জন্য আরেকটি সংগ্রাম হবে। আমাদের ভাইদের উপর আক্রমণ হবে, মুসল্লিদের উপর আক্রমণ হবে, মুসল্লিরা আমরা কোর্ট থেকে ধরে ধরে এনে আক্রমণ করব, আমরা মারব, আমরা মরব। বাংলাদেশের লাল সবুজের পতাকার ভিতরে যে বৃত্তাকার লাল দাগ আছে, এই দাগের এই বৃত্তাকার লাল অংশের ঋণ আজও আমরা শোধ করতে পারি নাই। আর এখন পুলিশ ভাইরা আবার ওই লাল বৃত্তকে আরো বড় করতেছে, লাল দাগকে আরো বড় করতেছে। আপনারা বড় করেন, লাল দাগ বড় হতে হতে সবুজ মিটে লাল হয়ে যাবে, সবুজ শেষ হয়ে লাল হয়ে যাবে, আপনাদের গলি ঘুরিয়ে যাবে। আর আপনাদের গলি যখন ঘুরিয়ে যাবে, লাল পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে। আর বাড়াবাড়ি করবেন না, আমরা লাল বৃত্তের ঋণ আজ পর্যন্ত শোধ করতে পারি নাই। আর পুলিশ ভাইরা আপনারা লাল বৃত্তকে বড় করতে আসেন, আমরা কেউ বড় করতে নাই, এই কাজ আমরা করি না। এই ভারতের কোষায় নরেন্দ্র মোদী যার দাম আমার দেশের একজন ঠেলাওয়ালার দামের চাইতে কম না বেশি। মোদীর দাম, মোদীর দাম আমার দেশের রিক্সা চালকের দাম কম বেশি, কথা বলেন ঠিক কিনা? মোদী আসছে, আমি আমি ভালো ভাষায় একটা কথা বলতে চাই, ভদ্র ভাষায় একটা কথা বলতে চাই। মোদী আসছে বাংলাদেশে, জনগণের কথাকে উপেক্ষা করে একটু জনগণের কোন কথায় কান না দিয়ে আপনারা এনেছেন, আপনারা আপনাদেরটা করেছেন, করবেন আপনারা সরকারে আছেন। কিন্তু মনে রাখবেন, মোদী যখন বাংলাদেশ আসলো, শুক্র জুমার দিনে জুমা পড়েছে মুসল্লিরা বাইতুল মুকাররমে, ওইখানে মুসল্লি হবে সর্বসাকুল্যে 2-2,500, এর থেকে বেশি না। শেখ হাসিনা বাংলাদেশের সরকার প্রধান, আপনি কেন মোদীর নিরাপত্তার জন্য 2,500 মুসল্লিকে কন্ট্রোল করতে 2,500 পুলিশ বাইতুল মুকাররমে দিলেন না, 5,000 পুলিশ মোতায়েন করলেন না? আপনি পুলিশ মোতায়েন করবেন না, আবার সন্ত্রাসী বাহিনীকে পুলিশের অংশীদার করে দেবেন? এটা বাংলার জনগণ বুঝে, এটা আমরা বুঝি, তারা ইসলামিয়া বুঝে। সময় হবে, জবাব নেওয়ার জন্য প্রস্তুত থাকুন। সালামি ইসলামিয়ার কর্মী ভাইরা আপনারাও প্রস্তুত থাকুন, আমরা লাল সবুজের পতাকাকে রক্ষা করতে চাই, আমরা স্বাধীনতার চেতনাকে অক্ষুণ্ণ রাখতে চাই। যারা লাল সবুজ পতাকাকে কেবল লাল করতে চাইবে, তাদের পরিণতি হবে ভয়াবহ। আমাদের সংগ্রাম শুরু হয়ে গেছে, এই বাংলাদেশের গোটা বাংলাদেশের কোথাও যদি একটা একটা মুসল্লি একটা মাদ্রাসার ছাত্রের উপর আঘাত করা হয়, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র আহত হলে যেমন ঢাকাকে পঙ্গু করে দেওয়া হয়, আমার দেশের কোন মাদ্রাসার ছাত্রকে যদি আঘাত করা হয়, আমি অনুরোধ করব মাদ্রাসার পড়ুয় ছাত্র ভাইদেরকে, সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব, একসাথে নামব। দুইটা ছাত্র অ্যাক্সিডেন্ট হওয়ার অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করার কারণে বাংলাদেশ 10 দিনও চলছিল, আপনাদের মনে নাই? আপনি পাখির মতো গুলি করে মাদ্রাসার ছাত্রদেরকে মারবেন, আর আমরা মাঠে নামবো না, আমরা বাংলাদেশকে ওছো করে দিতে পারবো ইনশাআল্লাহ। এখনো বাঘ দেখেছেন, বাঘের থাবাটা ভালো করে দেখেন না, এখনো সিংহ দেখেছেন, সিংহের গর্জনকে ভালো করে উপলব্ধি করতে পারে, উপলব্ধি করার সুযোগ সময় এসেছে, উপলব্ধি করুন, নয়তো আপনাদেরকে কঠিন পরিণতি বরণ করে নিতে হবে। আমি আর কথা দীর্ঘ করছি না, শুধুমাত্র বলতে চাই, যদি পুলিশের সাথে কোন সন্ত্রাসী বাহিনী সংযুক্ত হয়ে, মনে রাখবেন আমার, জানি না আমার কথা কে কেমনে কিভাবে নেবেন, যদি পুলিশের সাথে কোন সন্ত্রাসী বাহিনী যুক্ত হয়ে কোন মাদ্রাসার ছাত্রকে আক্রমণ করে, তাইলে তার বাড়িঘর চিহ্নিত করলেন, পুলিশ মারব না, মারব সন্ত্রাসীকে, পুলিশ মারব না, মারব সন্ত্রাসীকে, আমাদের স্বাধীনতার শিক্ষা। আমরা আইয়ুব খানের
ইয়াহিয়া বাহিনীকে মেরেছি, খানাদার বাহিনীকে আমরা মেরেছি। এখানে যারা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চাইবে তাদেরকে মারব। আমার মাদ্রাসার ছাত্ররা কেন এভাবে মরবে, গুলির পর গুলি কেন চলবে? আর পুলিশ ভাইদেরকে বলছি, মনে রাখবেন, আপনার কোন সন্তানকে যদি আরেকজন গুলি করে মানে আপনার কতটা কষ্ট হবে এটা মনে রাখবেন, এটা মাথায় রাখবেন। আপনার 15-17-20 বছরের কিশোর যুবককে যদি আরেকজন গুলি করে মানে আপনার কতটা কষ্ট হবে আপনি মনে রাখবেন। আপনি আমাদের চাকর, আপনি দেশের সেবক, আপনি দেশের সেবক, আপনি মরবেন আমাদের অধিকার বাস্তবায়নের সুযোগ দেবেন, এটাই কথা। আপনি মারতে পারবেন না, আপনি মরবেন, আপনার এই মরার মধ্যে সার্থকতা রয়েছে, দেশের জন্য মরবেন, কিন্তু সত্য ন্যায় ন্যায্য অধিকার বাস্তবায়নে আপনি সহযোগিতা করবেন, এটাই হচ্ছে আপনাদের কর্ম। কথা বলেন দিব্যেরা, কথা দীর্ঘ করছি না। ফজলুল পীর সাহেব কুবলার ভক্ত অনুরক্ত মহিউদ্দিন মুরিদিন এবং সর্বশ্রেণীর সমর্থক ভাইদের উদ্দেশ্যে বলছি, ডাক তো আসবেই, শুরু হয়ে গেছে সংগ্রাম, ডাক তো আসবেই। সুচিন্তিত ভাবে সামগ্রিক শক্তি সঞ্চয়ের মাধ্যমে ওই বাতিলের মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন। আমাদের যতটুকু সামর্থ্য আছে সবটুকু নিয়ে আমরা প্রস্তুত থাকবো, তখনই আমাদেরকে চূড়ান্ত ভাবে আহ্বান করা হবে, আমরা চূড়ান্ত পর্যায়ে মাঠে নেমে যাব। আমরা লড়ব, আমরা সংগ্রাম করব, আমরা মারব, আমরা মারব, আমরা মরব, আমরা শহীদ হব। তবু বাংলাদেশের লাল সবুজ পতাকাকে আমরা আসমানে উড্ডয়ন রাখব, অক্ষুণ্ণ রাখবো। আমার কথা এখানে শেষ। সকলকে ধন্যবাদ, মুবারকবাদ। আগামী দিনের সংগ্রাম এবং স্লোগানে সংযুক্ত হওয়ার যোগদান করার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই সমাপ্ত করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।